বাংলাদেশের তৈরি মেড বাই বাংলাদেশ যদি বলতে চাই মেড বাই ময়মনসিংহ যে স্বপ্নটি মানুষ দেখে এই সুপার একটি ল্যাম্বরগিনি কেনার সেই স্বপ্নটি কিন্তু বাস্তবে রূপদান করেছেন আমাদের প্রিয় মানুষ আজিজ ভাই আমরা আমরা শুনতে চাই আজিজ ভাইয়ের কাছে এই ল্যাম্বরগিনি বানানির টোটাল গল্পটি আমরা শুনতে চাই ইতিমধ্যে সেই চলে যেতে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আজিজ ভাই আমি ভালো আছি আজিজ ভাই জানতে চাই একটা চমৎকার একটি গাড়ি আপনি মডিফাই করে বানিয়েছেন যা ইতিমধ্যেই দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্তে এটি সমাদৃত হয়েছে ভাইরাল যেটাকে বলে ভাইরাল আমি জানতে চাই কিভাবে আপনি এটা শুরু করলেন এটা আসলে শুরু করছি আজ থেকে আরো 15 মাস আগে থেকে তা একেবারে তো একটানা কাজ করছি না মানে আপনার গ্যাপে গ্যাপে কাজ করতে হয়েছে যেহেতু আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি চাকরি পাশাপাশি কাজ করতে হয়েছে পনেরো মাস আগে গাড়িটা কিনে আমি কিনেছিলেন এটা কিনছিলাম হলো টয়োটা করোলা টু হ্যাঁ স্টারলেট টাইপের একটা গাড়ি হ্যাঁ প্রথমে ওইটা কিনে নিয়ে আসার পরে মানে আগে থেকে একটা ইচ্ছা ছিল যে একটা গাড়ি তৈরি করব পরে চুজ করলাম হলো আপনার ল্যাম্বরগিনি যে ল্যাম্বরগিনি একটা মডেল করব কারণ ল্যাম্বরগিনি বাংলাদেশে এই পর্যন্ত যারাই তৈরি করছে বা যতটুকুই করছে মাশাল্লাহ খুব ভালো করছে কিন্তু সবগুলোই ছিল হলো আপনার ব্যাটারি চালিত একটা গাড়ি প্রপার হলো আপনার ইঞ্জিন চালিত হলো একটা গাড়ির অরিজিনাল রূপ ইঞ্জিন না থাকলে গাড়ির কোনো হ্যাঁ ব্যাটারি চালিত একটা গাড়ি এটা ঠিক আছে এখন তো আপনার হাইব্রিড গাড়িও আছে ব্যাটারি চালিত বলে আমি ওইভাবে ছুটো করবো না বাট আমার ইচ্ছাটা ছিল হলো আমি ইঞ্জিন চালিত করব তা আমি একটা গাড়ি কিনে নিয়ে আসি এটা কিনে নিয়ে আসার পরে প্রথমে টোটাল বডিটা আমি কেটে ফেলে দিই আমার সম্পূর্ণ আমি এবং আমার একজন সহযোগী আছে ওর নাম হচ্ছে ইমন দুইজনে মিলে কাজটা করি তো ওর সবসময় আমার সহযোগিতা করছে আমি ওর সহযোগিতা করছি দুজনে মিলে এই কাজটা হয়েছে আমার 15 মাস ব্যবধানে এই গাড়িটির এখন একটি অবস্থান দাঁড়িয়েছে হ্যাঁ হ্যাঁ আমরা ছোট্ট করে জানতে চাই আর কতদিন লাগতে পারে গাড়িটি রাস্তায় চলতে আর হয়তো দুই সপ্তাহ লাগতে পারে আরও দুই সপ্তাহ লাগতে পারে দুই সপ্তাহ লাগবে আমি যদি একটু জানতে চাই আপনার কাছে এই এখন পর্যন্ত কত টাকা এখন পর্যন্ত আমার 12.5 লাখ টাকার উপরে খরচ হয়ে গেছে 12.5 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে আর কত টাকা লাগতে পারে আরও হয়তো 1.5 লাখ টাকা লাগতে পারে আরও প্রায় 1.5 লক্ষ টাকার মতো লাগতে পারে আমি একটু জানতে চাই ভাইয়া আপনি কি এরকম গাড়ি আগেও বানিয়েছেন না আমি এরকম গাড়ি আগে বানাইছি না আমি যেহেতু মোটর গাড়ি কাজ করি দীর্ঘদিন যাবৎ আমার সেই অভিজ্ঞতা থেকে আমি এটা কাজটা করছি ইঞ্জিন চালিত করব তা আমি একটা গাড়ি কিনে নিয়ে আসি এটা কিনে নিয়ে আসার পরে প্রথমে টোটাল বডিটা আমি কেটে ফেলে দিই আমার সম্পূর্ণ আমি এবং আমার একজন সহযোগী আছে ওর নাম হচ্ছে ইমন দুইজনে মিলে কাজটা করি তো ও সবসময় আমার সহযোগিতা করছে আমি ওর সহযোগিতা করছি দুজনে মিলে এই কাজটা হয়েছে আমার 15 মাস ব্যবধানে এই গাড়িটির এখন একটি অবস্থান দাঁড়িয়েছে হ্যাঁ হ্যাঁ আমরা ছোট্ট করে জানতে চাই আর কতদিন লাগতে পারে গাড়িটি রাস্তায় চলতে আর হয়তো দুই সপ্তাহ লাগতে পারে আরও দুই সপ্তাহ লাগতে পারে দুই সপ্তাহ লাগবে আমি যদি একটু জানতে চাই আপনার কাছে এই এখন পর্যন্ত কত টাকা এখন পর্যন্ত আমার 12.5 লাখ টাকার উপরে খরচ হয়ে গেছে 12.5 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে আর কত টাকা লাগতে পারে আরও হয়তো 1.5 লাখ টাকা লাগতে পারে আরও প্রায় 1.5 লক্ষ টাকার মতো লাগতে পারে আমি একটু জানতে চাই ভাইয়া আপনি কি এরকম গাড়ি আগেও বানিয়েছেন না আমি এরকম গাড়ি আগে বানাইছি না আমি যেহেতু মোটর গাড়ি কাজ করি দীর্ঘদিন যাবৎ আমার সেই অভিজ্ঞতা থেকে আমি এটা কাজটা করছি হঠাৎ করে চিন্তা করলেন যে আপনি একটা মানে একটা ডিফাইন কিছু করতে চান হ্যাঁ 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 এটা আপনি অফ স্ক্রিনে বলছিলেন এই লাইটগুলো আপনি আলাদা বানানি হ্যাঁ সম্পূর্ণ আপনার টোটালি
আমার নিজের হাতে বানানো হেডলাইট ব্যাকলাইট যা বলেন। এখানে কিনে লাগানো হয়েছে আপনার গ্লাস 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 এবং ইঞ্জিন, এগুলো হলো কিনে লাগানো হয়েছে। এছাড়া যাবতীয় যা কিছু আছে সব নিজে হাতে বানানো, সবগুলো একদম নিজে হাতে। হ্যাঁ, আমরা কিছু ভিডিও দেখছিলাম, আমরা ভিডিও দেখাবো দর্শকদেরকে। হ্যাঁ, সবগুলো আপনার নিজে হাতে করা? হ্যাঁ, সবগুলো আমার নিজে হাতে করা। আপনি আপনি এটাকে নিয়ে স্বপ্ন কি দেখেন? স্বপ্ন এভাবে যদি মানে করতে পারি, দেশের জন্য কিছু করা যায়, কারণ এগুলো তো অনেক শৌখিন গাড়ি, এটা যদি বাংলাদেশে আমরা এইভাবে হাতে তৈরি করে চালাতে পারি, এইটাই কাম্য, যেন আমরা পরবর্তীতে যেন আরও ভালো কাজ করতে পারি বা ভালো গাড়ি তৈরি করতে পারি। আপনি শেষ কথায় আপনার এই গাড়ি বা দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? এটা গাড়ি বানাইছি, গাড়ি আপনার আমি চাই ভবিষ্যতে এরকম আরও গাড়ি বানাইতে, এই মডেল বা এর থেকে আরও ভালো মডেলের গাড়ি তৈরি করতে। এবং দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে সবাই যার যার নিজের পজিশন থেকে সবাই চেষ্টা করলে সম্ভব, এটা এটা হচ্ছে আমার কথা, চেষ্টা করলে সম্ভব। আপনি চেষ্টা করেন আপনিও পারবেন, কিনা থাকতে হবে। বদনামের পিছনে পড়ে থাকেন তাহলে আপনার দ্বারা কিছু, পিছিয়ে পড়ে থাকলে কিছু করা সম্ভব না, চেষ্টা চালিয়ে। বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যারা ইতিমধ্যে দেখছেন আমাদের এই সম্পূর্ণ অনুষ্ঠানে দেখেছেন, আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি ল্যাম্বোরগিনির সাথে কিন্তু আমি রনি রাসেল দাঁড়িয়ে আছি। আপনারা দেখলেন একজন একজন যোদ্ধার কথা, আপনারা শুনলেন, আপনারা শুনলেন একজন আজিজের কথা, আপনারা শুনলেন একজন ময়মনসিংহের আজিজ ভাইয়ের কথা, যিনি বললেন যে চাইলেই সব পারা যায়, আপনি যদি সৎভাবে চিন্তার মধ্যে যদি আপনার সততা থাকে তাহলে আপনি সব পারবেন। আমরা চাই বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহোদয়, উনি 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 এই ধরনের কাজে খুব বিশ্বাসিতা করে থাকেন, এবং আমরা চাই বেসরকারিভাবে যারা বিভিন্ন প্রতিষ্ঠানের ওনার আছে তারাও যেন এসে আজিজ ভাইয়ের মতো মানুষের পাশে এসে দাঁড়ায়। আজিজ ভাইয়ের স্বপ্নটি হলো এরকম একটি গাড়ি না, এরকম শত শত গাড়ি তিনি তৈরি করতে চায়। এই মাসকান্দা থেকে এখানে হবে একটা আজিজ ব্র্যান্ড, ময়মনসিংহ ব্র্যান্ড হবে, যেখান থেকে বাংলাদেশের মানুষ এরকম চমৎকার গাড়ি পাবে। রনি রাসেল মাসকান্দা ল্যাম্বোরগিনির সামনে থেকে।